বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসায় জাতি স্মরণ করল মুক্তিযুদ্ধের লাখো শহীদদের। বিজয়ের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মধু ত্রিপুরার ভিডিও চিত্রে নীলাজি শেখরের রিপোর্ট। 54,000 বর্গমাইলের মানচিত্রে আর লাল সবুজের পতাকাকে ধারণ করা এই 7টি স্তম্ভের পরতে পরতে ছড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার বিজয়গাথা, বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুধারা। বিজয়ের এই দিনে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধাঞ্জলি। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সহ সরকারি বেসরকারি সংস্থা যোগ দেন শহীদদের প্রতি শ্রদ্ধার মিছিলে। এখনো আমরা বিজয়কে সুসংহত করতে পারিনি এবং সেটার পথে অন্তরায় রয়েছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর সে দোসর, তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এবং তাদের বংশধর, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই, এখানে কোনো আপোষের প্রশ্নই ওঠে না। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোটি বাঙালির হৃদয় রিঙ্গানো ভালোবাসায় সিক্ত হন শহীদরা, ফুরে ফুরে ভরে যায় শহীদ বেদি। এবারের বিজয় দিবসের আবহ যে কোনো বারের চাইতে আলাদা, কেননা যার হাত ধরে বাংলাদেশের জন্ম, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছে বাংলাদেশ, পাশাপাশি স্বাধীনতার 50 বছর পূর্তি হতে যাচ্ছে। সব মিলে এই মহারণকে ঘিরে এক অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে এদেশের মানুষ। পরে ধানমন্ডি 32 নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।